এটা কোনো ট্রিটমেন্ট নাই, অমুক যা দায়িত্ব হবে, এর কোনো মানে আমি অপারেশন ছাড়া কিছু নাই বা এখন এই বয়সে অপারেশন করলে কি হবে, একটা বড় অপারেশনের ঝুঁকি আমার উপর দিকে আছে, সেই থেকে আমি খুব হতাশার মধ্যে আছি একদম। মানে আপনি আল্লাহ আপনার ভালো করুক। ইটস ওকে ম্যান। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ব্যথা সেটা যতই ছোট হোক কষ্টকর, যার ব্যথা সেই বোঝে কতটা কষ্ট করতে হয়। যদি কখনো ব্যথা হয়ে থাকে দর্শক ফিল করতে পারবেন, অথবা পরিবারের কারো যদি হয়, সাথে যদি থাকেন বা তার চলাফেরা দেখেন কষ্টটা আসলেই কত কষ্ট। সেই ব্যথার চিকিৎসাটা যদি সহজভাবে হয় এবং ব্যথা হওয়ার সাথে সাথে হয়, তাহলে কিন্তু কষ্টটা অনেক অংশে কমে যায়। কিন্তু আমাদের মাঝে যে রোগীগুলো আসে, ম্যাক্সিমাম রোগী হচ্ছে আপনার অনেক দিন পরে আসে, অনেক কষ্ট করে আসে, যার ফলে আমাদের অ্যাসেসমেন্ট পদ্ধতিটা একটু কষ্টকর হয়ে যায়। রোগ নির্ণয়ের ক্ষেত্রেও রোগীরে অনেক বেশি করে বোঝাতে হয় এক্স্যাক্টলি তার প্রবলেম কি। এরকম এক ভাই আসছে, সমস্যাটা আমার ক্ষেত্রে হিস্টরিতে আমরা যেটা নিতে চাই শুনি, তার মুখ দিয়ে শুনি উনি কি বলে আসলে তার প্রবলেমটা কি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো। একটু যদি বলেন, শারীরিক সমস্যা তো 2017 সালে আমার ওপেন হার্ট সার্জারি হয়, তারপরে কিছুদিন তো রেস্টে থাকি, ভারী কাজ করা নিষেধ, যেভাবে প্রেসক্রাইব করে সেভাবে আমি চলতে থাকি। পরে রিসেন্টলি বছর খানিক ধরে আমি হাত এই এইটা ব্যথা, এইটা ব্যথা ঘাড় ফিরাইতে পারি না, এর এই পাশে যায় না, এইটা যাচ্ছে কিন্তু এইটার এই পাশে যাচ্ছে না, হাত উঠাইতে পারি না, পিছনে এর বেশি যায় না, মানে সব দিক থেকে একটু সেই থেকে আমি খুব হতাশার মধ্যে আছি। খুবই ফিজিক্যালি তাকে দেখি আসলে যে এক্স্যাক্টলি কি প্রবলেমের জন্য সেখানে আসছে। উনি ঢোকার পরেই একটু মনটা খারাপ যে আসলে ট্রিটমেন্ট নিয়েছে অবশ্য, কিন্তু টার্গেটেড যে রেজাল্ট সেটা না পাওয়াতে একটু মানসিক ভাবে কষ্ট হয়। তাহলে প্রথমে আমরা তাকে একটু যদি দেখি, একটু আমরা যদি একটু দেখি, খুব সিম্পল যে ঘাটটা দেখেন, এই ঘাটটা পুরোটাই স্যার এই যে নোট দেখেন শব্দ হয়, আবার দেখেন এর বেশি আর আসে না, ওই লাভ মারছে দেখেন, লাভ মারছে, তার মানে হচ্ছে যে তার ডিসফাংশন স্পাইন দেখেন, এটা পুরোটা যায় না, কিন্তু দেখেন এটা পুরোটা যায় না, যায় না সত্যাটা একটু, তার মানে নাম্বার ওয়ান হি হ্যাজ প্রবলেম উইথ দ্য নেক, দ্যাট মিন্স এটাকে রেস্ট্রিক্ট একটা মুভমেন্ট, বিকজ যখন ব্যথা হয় হি ডাজেন্ট রাতে ঘুমাতে পারে না, রাতে ব্যথা বেশি হয়। এই হাতটা আমরা দেখি, তার কমপ্লেন ছিল পিছনে নিতে অসুবিধা, সো লেটস সি না এদিকে যাওয়া দাও, আর যায় না, না যাওয়া যাবে না, মানে বলতে অসম্ভব যাওয়া যাবে না, লেটস সি যে আমাদের প্রসিডিউর আমরা নেক এবং শোল্ডারটাতে দেখবো, এতটুকু হলে হয় আমার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমে ঘাটটা দেখতেছি, সি হিয়ার, এখানে একটা লক থাকার কথা, এই যে লকটা দেখেন, এই যে ব্যথা ভাই, ব্যথা অনেক ব্যথা, এই যে স্যার দ্যাটস ইট, জাস্ট আমরা একটু 2 থেকে 3টা একটু সিম্পল ভাবে একটু মুভমেন্ট করব, এটা সফট টিস্যু, জাস্ট ম্যানিপুলেশন একটু একটু ম্যানিপুলেট করবো, দ্যাটস ইট। নাম্বার ওয়ান, একটু দেখেন পিছনে আমরা একটু একটু ওয়ার্ক করব, 1 2 3 সিম্পল এন্ড ফিনিশ। আমরা একটু তাহলে আমরা একটু দেখি, দেখেন মাচ বেটার, ইউ সি নাও সি মুভমেন্ট, ওকে হ্যাঁ হ্যাঁ, উপরে উঠান, নিচে নামান, দেখেন হাত, না না এই যে ঘাটটা, হ্যাঁ সত্য বুকে লাগান, দেখেন আসে আগের মতো, না 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 দ্যাটস ইট, তার মানে এবং জোর পাচ্ছি, মানে ইউ আর ফিলিং বেটার, ফিলিং বেটার, মানে ইজি টু মুভ, যেটাকে যেটা ছিল আর কি, হ্যাঁ ছিল। আমরা আরেকটু কাজ করে দেব, দেখেন ওনার এই মাসেলটা একটু টাইট আছে, সি হিয়ার, যদি আপনি নিজেও টেস্ট করতে চান, চিনটাকে ট্র্যাক করবেন, গো আউটওয়ার্ডস এন্ড সি দ্য থিং, একটু দেখি, এই যে দেখেন এটা জেগে উঠছে, ইটস লক, ইটস টু হার্ড, দেখেন টু হার্ড, হ্যাঁ এটা আপনি, এই যে টু, ও মা
এই মাসেলটা টাইট থাকলে না হার্ট বা হার্ট ইয়া কি বলে আপনার নেক পেনটা খুব কমন হয়। শেষ, থ্যাংক ইউ। এখন দেখেন আরো কমে গেছে, আরো কমে গেছে। এদিন আসেন, কার করেন, কার করেন। হ্যাঁ, মাচ বেটার। ওকে, হ্যাপি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুকরিয়া আলহামদুলিল্লাহ, সাইড টাইট। শুকরিয়া আলহামদুলিল্লাহ। দর্শক, বেসিক্যালি রূপ নির্ণয়ের জন্য দরকার মেইন ডায়াগনোসিস। জানা, আমি তো এক্সরে করছি, ডাক্তার বলছে সার্ভাইকাল ডিসফাংশন, এটা কোনো ট্রিটমেন্ট নাই, অমুক যা দায়িত্ব হবে, এর কোনো মানে আমি রিমেডি নাই নাকি? প্রচন্ড হতাশা, ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম। তার মানে হচ্ছে আমরা যেটা ভাইকে বুঝাইলাম যে রোগ নির্ণয়ের তিনটা স্টেপ কি বলছিলাম মনে আছে? তথ্য নিতে হবে, হিস্ট্রি হবে, এবং কোনো কিছু গোপন করা যাবে না। হ্যাঁ, শুনতে হবে, ব্রিং দ্য প্যাশন ফর অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট করতে হবে ফিজিক্যাল।